অহাকালিল মনোনয়ন পত্র দাখিল করা হব। নিশ্চয় কিছু সময়ের আগতে ইতিমধ্যে আমার ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় কার্যালয়ের একটা প্রেস বিবৃতির যোগেদি জানা হয়েছে যে মোক প্রার্থিত্ব দিয়া হয়েছে। আর মই প্রথমত ধন্যবাদ জানাইছো আমার রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডাজিক, তারপর আমার অমিত শাহজিক, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, ভবেশ কলিতা ডাঙরিয়া সকলক মই ধন্যবাদ জানাইছো যে মই ভাবিছিলো যে মোর লোকসভাত টিকেট মোর কাটি দিয়া হয়েছিল, তারপর পার্টিয়ে কৈছিল ভাল দায়িত্ব এটা দিয়া হব। আর নিশ্চয় ময়ও ভাবিছিল যে মই এজন পার্টির কার্যকর্তা, নিশ্চয় পার্টিয়ে চিন্তা করিব। আর ঠিক তেনেকৈ পার্টিয়ে চিন্তা করলে আর রাজ্যসভার সাংসদ হিসাবে ইতিমধ্যে প্রার্থিত্ব লাভ করেছো। আমি পার্টির কার্যকর্তা, আর কারণ মই 1998 পার্টিতে আহিছিল আর তেতিয়ার পা পার্টির কথাই অকল চিন্তা করে থাকো কেনেকৈ পার্টিটো আগবাড়িব পারে। আর যেতিয়া মোর টিকেট হওয়া নাছিল তেতিয়াও আমি কৈছিল না হয় ঠিক আছে মোক টিকেট দিয়া নাই, কিন্তু আমি নরেন্দ্রমণি ডাঙরিয়াক ভারতের প্রধানমন্ত্রী বনাব লাগিব। আর এই ডিব্রুগড় লোকসভা সমষ্টিত বহুত ভোটের ব্যবধান জয়ী করাব লাগিব। আর ঠিক তেনেকৈ আমি কষ্ট করেছিল আর নিশ্চয় আপনার গম পাইছে 270,000 ব্যবধানত সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়াক জিকাইছিল। আর ঠিক তেনেকৈ আমি পার্টির কাম করেছিল। যে মোক কৈছিল যে আপনার টিকেটটা কটন হয়েছে, নিশ্চয় আপনার একটা ভাল দায়িত্ব দিয়া হব। আর ঠিক তেনেকৈ ময়ও আশা করেছিল নিশ্চয় রাজ্যসভা খালি হব, তাত হয়তো মোক দিব। আর ঠিক তেনেকৈ ইতিমধ্যে আপনার গম পাইছে সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ার যেটো কার্যকাল থাকি গৈছিল 2 বছর সেটো মই পাম, আর সেটো ইতিমধ্যে মোক দিয়া হয়েছে বলে রাষ্ট্রীয় কার্যালয়ের ইতিমধ্যে এখন লেটার যোগেদি জানা হয়েছে। নিশ্চয় কালি মনোনয়ন পত্র দাখিল করি মই আশা করছো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থাকিব মুখ্যমন্ত্রী, আর সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া থাকিব আমার কেন্দ্রীয় মন্ত্রী, আর আমার রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া উপস্থিত থাকিব মনোনয়ন পত্র দাখিলের সময়।